শুনে মা মহেশ ভোতার বাছুরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এরপর বাছুরকে বিশেষ ব্যবস্থাপনায় অপারেশন বেডে ওঠানো হয়। মা মহেশ তার সন্তানের জন্য অস্থির হচ্ছিল। এরপর অনেক চেষ্টার পর বাছুরকে অপারেশন বেডে ওঠানো হয়। মা মহেশকে থামানোই যাচ্ছিল না, অস্থিরতায় ভুগতেছিল। অনেক চেষ্টার পর অবশেষে সম্ভব হয়। এরপর ট্রিমিং এর কাজ করা হয়। হার্নিয়া পরীক্ষা করা হচ্ছিল। অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হয়েছিল। অবশেষে অপারেশন সম্পন্ন করা হয়।